पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः। भगवान যখন মানুষের রূপ ধরে অবতীর্ণ হন তখন তার অবতার লীলার সহায়িকা হিসেবে আদ্যশক্তি পরমা প্রকৃতিকেও নিয়ে আসেন। যুগে যুগে এই একই লীলা, ত্রেতা যুগে যখন রামচন্দ্র এসেছিলেন তখন তার সঙ্গে ছিলেন জনম দুঃখিনী রামময় জীবিতা সীতা, দ্বাপরে যখন ভগবান কৃষ্ণ মানুষের রূপ ধরে অবতীর্ণ হলেন তখন তার লীলায়, তার ভালোবাসার লীলায় সঙ্গিনী ছিলেন শ্রীমতী রাধারানী, ভগবান বুদ্ধদেবের সঙ্গে গোপা, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে চৈতন্যময়ী চৈতন্যপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। কিন্তু এদের সকলের জীবনী একটা অদ্ভুত ঘটনা। এই প্রত্যেকটি অবতারের অবতার সঙ্গিনীরা তাদের পুরুষের কাছ থেকে তারা যথেষ্ট মর্যাদা পাননি, এটা বলতে কোনো সংকোচ নেই, এটা প্রামাণিক সত্য। সীতা রামচন্দ্রের কাছে কিছুটা কষ্ট পেয়ে, শুধু কষ্ট কেন, সোজা কথায় বলতে পারা যায় তিনি অপমানিতা হয়েছিলেন, তাকে সন্দেহ করা হয়েছিল। যদিও প্রজাদের স্বার্থ রক্ষার জন্যই প্রজানুরঞ্জক রামকে এই বদনামের ভাগী হতে হয়েছিল, তিনি সীতাকে পরিত্যাগ করলেন একবার নয় দুবার, এবং এই পরিত্যক্ত সীতা অপমানিতা হয়ে তিনি ধরিত্রীর গর্ভে প্রবেশ করেছিলেন। আর কৃষ্ণময়ী রাধারানী বারো বছরের যে বৃন্দাবনের জীবন, কত ভালোবাসা কত হাসি কান্না সুখের জীবন, সেই জীবন থেকে যখন কৃষ্ণকে চলে যেতে হলো বৃহত্তর কর্ম প্রয়োজনে মথুরায়, যখন রথে উঠে বসেছেন তিনি তার ভাই বলরামকে আর খুড়ো উদ্ধবকে সঙ্গে, অক্রূরকে সঙ্গে নিয়ে, তখন ব্রজের নারী তারা কেঁদে মাটিতে লুটিয়ে পড়েছিল, তাদের চোখের জলে ব্রজের রজ কর্দমাক্ত হয়েছিল, তারা একটা কথাই বলেছিল যেতে নাহি দেব, কিন্তু কৃষ্ণ সম্মুখ দৃষ্টি একবারও তাদের দিকে ফিরে তাকাননি, সোজা সামনের দিকে তাকিয়ে বৃন্দাবন পরিত্যাগ করে, এই ভালোবাসার রমণীদের পরিত্যাগ করে তিনি এগিয়ে গিয়েছিলেন আর ফিরে আসেননি। ভগবান বুদ্ধদেব তার এই সদ্য মা হওয়া জননী গোপাকে, তার স্ত্রী গোপাকে পরিত্যাগ করে যান। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনিও সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করেন, শুধু যে পরিত্যাগ করেন তাই নয়, সন্ন্যাসের পরে প্রথমবার তো চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়াকে আসতেই দিলেন না শান্তিপুরে, দ্বিতীয়বার যখন রামকেলি থেকে তিনি ফিরে এসছেন তখন মা শচী মাতা বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, মা বলেছিলেন গৌরাঙ্গকে কিছু উপদেশকে দাও, চৈতন্যদেব কোনো উপদেশ না দিয়ে নিজের কাঠের একজোড়া খড়ম তাকে দিয়ে মুখ ফিরিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ এইসব অবতারে অবতার সঙ্গিনীরা ঠিক যতটা সম্মান পাওয়ার কথা ততটা পাননি তাদের স্বামীদের কাছ থেকে, তফাৎ এই যুগের অবতার বরিষ্ঠ, সেই জন্যই স্বামী তাকে বলেছেন অবতার বরিষ্ঠ, সব দিক থেকেই তার নিজস্ব স্বকীয়তায় তিনি মহান। তিনি তার এই সহধর্মিনী দেবী শারদামণিকে একেবারে প্রথম থেকেই তাকে তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি শিক্ষা দিচ্ছেন মানে তিনি তাকে চিহ্নিত করছেন, তার বিয়ের কথা যখন হচ্ছে তখন ২৪ বছর তার শারদা দেবী জয়রামবাটি গ্রামের ৬ বছরের বালিকা, তখন তিনি নিজেই চিহ্নিত করছেন, দেখো এদিক ওদিক খোঁজ করো না, জয়রামবাটিতে রাম মুখুজ্জের মেয়ে কুটো বাঁধা আছে। গ্রাম দেশে কোথাও প্রথম কোনো ফল কিংবা সবজি টবজি হলে পরে খড় বেঁধে রাখতো যাতে সেইটি অন্য কেউ ছিঁড়ে না নেয়, এই মেয়েটি শ্রীরাম গদাধরের জন্য শ্রীরামকৃষ্ণের জন্য চিহ্নিত, তিনি নিজেই কুটো বেঁধে রেখেছেন, মাকে তিনি নিজেই চিহ্নিত মনোনীত নির্দিষ্ট করে রেখেছেন, কুটো বেঁধে রেখেছেন। যখন খোঁজ নেওয়া গেল সত্যি সত্যি রাম মুখুজ্জির একটা মেয়ে আছে, কিন্তু দুটো ব্যাপার, মেয়েটির রং কালো আর মেয়েটির ৬ বছর বয়স, সেই ৬ বছরের কৃষ্ণা অসিতা শারদামণির সঙ্গে ২৪ বছরের গদাধরের বিয়ে হলো। বিয়ের পর অনেক পরে মার যখন ১৪ বছর বয়স, সেই সময়ে মাকে কামারপুকুরে আস, মাঝে দুবার এসেছেন কিন্তু ঠাকুর তখন ছিলেন না, মার যখন ১৪ বছর বয়স ঠাকুর সেই সময় দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আসেন, কামারপুকুরে এসেই মায়ের প্রথম সমস্যা হলো কামারপুকুর গ্রাম, সেই গ্রামে চতুর্দশী বালিকা বোধহয় এসছে, তাদের বাড়ি থেকে বেরোলেই দরজা খুললেই প্রথমেই তখন একটা পাবলিক রোড রাস্তা, এখন সেটা মঠের মধ্যে এসে গিয়েছে, এখন রাস্তা আর একটু দূরে হয়ে গিয়েছে, কিন্তু তখন এদের বাড়ির গা বেয়ে ছিল সাধারণের রাস্তা, বালিকা বধূ শারদা
দরজা খুলেই খিড়কির দরজা খুলেই বেরোতে গিয়ে প্রথম লজ্জা, এক গলা ঘোমটা দিয়ে তিনি ভাবছেন কাছে হালদার পুকুরে একা কী করে যাবেন। যখন তার এই দুর্ভাবনা, তখন দেখা গেল কোথা থেকে আটটি মেয়ে এসে হাজির হলো। তারই বয়সী, মাথায় ঘোমটা, কোমরে কলসি নিয়ে সে আটটি মেয়ে, চারজন সামনে চারজন পেছনে তাকে পাহারা দিয়ে হালদার পুকুরে নিয়ে যেত। রোজ মা বলছেন যতদিন কামার পুকুরে ছিলাম এদের কোনোদিন জিজ্ঞেস করিনি তারা কোত্থেকে আসছে, কিন্তু তারা আসতো, আমাকে স্নান করিয়ে তারা ফিরে যেত। কারা এরা? মাকে যদি বলা হয় তিনি আদ্যাশক্তি ভগবতী, শক্তির অংশে তার জন্ম, শক্তির স্বরূপিণী, তাহলে ভগবতী দুর্গার অষ্ট শক্তি আছে, উগ্রচণ্ডা প্রচণ্ডা চ, চণ্ডগ্রা চণ্ডনায়িকা, চণ্ডা চণ্ডবতী চৈব, চণ্ডরূপা অতিচণ্ডিকা। এই ভগবতী দুর্গা যদি মা হন তাহলে তারই অষ্টনায়িকা। আর মা যদি রাধা হন, ঠাকুর বলেছেন মা হচ্ছেন রাধা, মা যদি রাধা হন তাহলে শ্রীমতী রাধারানীরও ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রা এরকম আটটি সখী আছে। তাহলে সেই কামারপুকুর লীলায় চতুর্দশী মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি তিনি অষ্টনায়িকা পরিবৃতা, অষ্টসখী পরিবৃতা হয়ে সেখানে তিনি বিরাজ করছেন। এইখানেই ঠাকুর মাকে শিখিয়েছিলেন কেমন করে সংসারে থাকতে হয়। একা মাকে পেয়ে তিনি শেখাচ্ছেন দুটো জিনিস, একটা আদর্শ গৃহিণী কেমন করে হওয়া যায়, আরেকটি আদর্শ সাধিকা কেমন করে হওয়া যায়, সংসারে থেকেও, সংসারের এই পাঁকের মধ্যে থেকেও কী করে পঙ্কজের মতো ঊর্ধ্বমুখে সূর্যমুখী হয়ে থাকা যায় তিনি শেখাচ্ছেন। মা বলছেন ঠাকুর আমাকে শিখিয়েছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, এই অদ্ভুত লোকব্যবহার কুশলতা। আর শিখিয়েছিলেন রান্না, কোন রান্নায় কি ফোড়ন দিতে হয়, প্রদীপের সলতেটি কেমন করে রাখতে হয়, গাড়িতে বা নৌকায় উঠতে গেলে পরে সব শেষে উঠতে হয়, সব উঠলো কিনা দেখে, নামবার সময় সকলকে নামিয়ে নিয়ে শেষে নামতে, অর্থাৎ এই বাস্তব বুদ্ধি সংসারে থাকতে গেলে পরে এইরকম বাস্তব বুদ্ধি সম্পন্ন হওয়াই আদর্শ গৃহিণীর কাজ। ন গৃহম গৃহমুচ্চতে, গৃহিণী গৃহমুচ্চতে, আদর্শ গৃহিণী সেই যে গৃহের সকলকে নিয়ে মানিয়ে নিয়ে চলতে পারে। মা তাই পরে বলেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, শিক্ষিতা মা, শ্রীরামকৃষ্ণের যখন কাশীপুরে, এর মধ্যে মায়ের জীবনে অনেক ঘটনা ঘটেছে, মাকে তিনি জগদম্বা বলে লোকের কাছে পরিচয় দিয়েছেন, মায়ের মহিমা, মায়ের করুণা, মায়ের স্বরূপ তিনি তার সন্তানদের কাছে নানাভাবে জানিয়েছেন, কাউকে বলেছেন ইনি রাধা, কাউকে বলেছেন সরস্বতী, কাউকে বলেছেন মহাবুদ্ধিমতী, কাউকে বলেছেন ও কি যেসে, ও আমার শক্তি, ও যদি এমন না হতো তাহলে সেদিন আমার সংযমে নিজেকে দেখিয়ে বলছেন সংযমের বাঁধ ভেঙে গিয়ে দেহবুদ্ধি আসতো কিনা। মাকে তিনি বলেছেন এক রাত্রে মা হচ্ছেন দক্ষিণেশ্বরের ভবতারিণী, মা হচ্ছেন তার গর্ভধারিণী জননী, মা হচ্ছেন আনন্দময়ী। এই তিনটি রূপ শ্রীরামকৃষ্ণ একদিন মাকে শুনিয়েছিলেন। মা জিজ্ঞেস করেছিলেন আমাকে তোমার কী বলে মনে হয়, ঠাকুর সেদিন তিনটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মন্দিরে যিনি আছেন দেবী ভবতারিণী, তিনি এখন আমার পদসেবা করছেন, নহবতে যিনি আছেন আমার গর্ভধারিণী, তিনি আমার পদসেবা করছেন, সত্যি সত্যি বলছি তুমি আমার মা আনন্দময়ী। এই তিনটি শ্রীরামকৃষ্ণের মুখ থেকে মা আদায় করে নিয়েছিলেন, মা নিজের স্বরূপ শ্রীরামকৃষ্ণের মুখ দিয়ে বের করে নিয়েছিলেন জগতের মানুষের কাছে জানাবার জন্য কে মা। মা হচ্ছেন দক্ষিণেশ্বরের ভবতারিণী, মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে জননী, মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে আনন্দময়ী। সাধারণ স্বামীর কাছে সংসারীর পত্নী আনন্দ দেয় বিষয়ানন্দ ভোগানন্দ, তারা হচ্ছে ভগবতী, কিন্তু শ্রীরামকৃষ্ণের শারদা ভগবতী। সাধারণ স্ত্রী স্বামীর সংসারের তার ভবনের ঈশ্বরী, কিন্তু শ্রীরামকৃষ্ণের শারদা ভুবনেশ্বরী। এই দৃষ্টিতেই শ্রীরামকৃষ্ণ দেখেছেন মাকে, তাই তিনি মাকে তার যখন 19 বছর বয়স তাকে ষোড়শী বলে পুজো করেছিলেন, পুজো করে তার 12 বছরে সব সাধনার ফল তার চরণে সমর্পণ করেছেন। ভাবা যায় কোনো স্বামী তার স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে, সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে প্রার্থনা করছে, এই শারদার মহিমা। শারদা শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ষোড়শী, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে তিনি রাধা, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে তিনি সরস্বতী, শ্রীরামকৃষ্ণের কাছে তিনি মহাবুদ্ধিমতী। এই যে শারদা, সেই শারদা স্বামীজির কাছে জানত দুর্গা, সেই শারদা নিজের পরিচয় দিয়েছেন তার এক আত্মীয়ের কাছে। সে জিজ্ঞেস করেছিল মা তুমি কে ঠিক করে বলো, মা অনেক সংকোচের সঙ্গে বলেছিলেন, প্রথমে বলতে চাননি, পরে বলেছিলেন লোকে বলে কালী। মাকে শারদানন্দ স্বামী প্রথম যেদিন দেখেন হাতে ভাতের থালা নিয়ে যাচ্ছেন ঠাকুরকে খাওয়াতে, শরৎ মহারাজের মনে হয়েছিল মা হচ্ছেন অন্নপূর্ণা,
স্বামীজি মাকে বলছেন জ্যান্ত দুর্গা, বারবার বিদেশ থেকে চিঠি লিখছেন, ও জ্যান্ত দুর্গা, মায়ের একটা থাকবার জন্য স্বামীজির উদ্বেগের শেষ নেই। মা ঠাকুরের দৃষ্টিতে রাধা, তার এক সন্তানকে ঠাকুর বলেছিলেন, নহবতে যিনি আছেন তিনি রাধা, কেমন তিনি? অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয়ে যায়, এই রাধা হচ্ছেন মা সারদা। ঠাকুরের শরীর যাবার আগে ঠাকুর মাকে বলেছিলেন, নিজেকে দেখিয়ে বলেছিলেন, এই কি সব করবে, তুমি কি কিছুই করবে না? মা বলেছে, আমি মেয়ে ছেলে কী করে করবো? ঠাকুর বললেন, না এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। একজন সাধু মাকে জিজ্ঞেস করেছিল, মা তুমি কি শুধু কলকাতার লোকের জন্যেই? সেই সাধুর সঙ্গে পরে আমার দেখা হয়েছিল স্বামী অরূপানন্দ কাশীতে, তিনি আমাকে দেখিয়ে, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই কলকাতার লোকের অর্থ কী, তিনি আমাকে বললেন, মা এমনি করে হাত বাড়িয়ে দেখিয়েছিলেন সারা পৃথিবীর মানুষের জন্যে, দুঃখ দারিদ্র অভাব যন্ত্রণায় ক্লিষ্ট সমস্ত মানুষকে দেখবার ভার ঠাকুর আমার উপর দিয়ে গিয়েছেন। সেই মা একজন বিহারি কুলি সেই মাকে চিনতে পেরেছিল। বিষ্ণুপুর স্টেশনে মা বসে আছেন, কোথা থেকে একটা বিহারি কুলি ছুটে এসে মার পায়ের কাছে বসে হাঁটু গেড়ে বললেন, এ মেরি জান কি মাই, ইতনি রোজ তু কাহাঁ থি, ম্যানে তুঝকো বহুত ঢোরা, আমি তোমাকে অনেক খুঁজেছি, তুমি একদিন কোথায় ছিলে মা? আমার মা সীতা। মা সেই বিহারি অশিক্ষিত কুলিকে সীতারূপে দর্শন দিয়েছিলেন। মা রাধা, মা ঠাকুরের শরীর যাবার পর বৃন্দাবনে যখন আসেন, একটা বচ্চ রাধা ভাবে বিভোর মা, একেবারে পাগলিনী সেই বিরহিণী রাধার মতো হয়ে গিয়েছিলেন। তার নিত্য কৃষ্ণ দর্শন হতো এবং কৃষ্ণের সঙ্গে শ্রীরামকৃষ্ণকে তিনি দেখতে পেতেন। মা রাধা, মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী হয়ে তিনজনকে দর্শন দিয়েছেন, হরিপ্রেমানন্দ স্বামীকে, চন্দ্রমোহনকে আর এক ঘোষালকে। মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা সরস্বতী, মা অন্নপূর্ণা কাশীতে তখন আছেন, মা নানান কাজকর্ম করছেন। একটি কাশীর মেয়ে এসে মাকে বলছে, মা দেখছি তুমি ঘোর মায়ায় আবদ্ধ। সে মেয়েটি শুনল, মা অস্ফুট স্বরে বলছেন, কী করি বলো মা, নিজেই যে মহামায়া, মা মহামায়া। বাগবাজারের ঘাটে মায়ের এক সন্তান দূরে বসে চণ্ডী পাঠ করছে, সে চণ্ডীর একটা জায়গায় আছে, সৌম্যাত সৌম্যতারা সেসব সৌম্যভ্য স্তুতি সুন্দরী, এই পড়তে পড়তে হঠাৎ কি মনে হয়েছে, পেছন সে পেছন ফিরে দেখছে অনেক দূরে ঘাটের ওপর মা দাঁড়িয়ে আছে, স্নান করতে যাচ্ছিলেন, হঠাৎ এই সন্তানের চণ্ডী তার মনকে স্পর্শ করেছে, দেখছে মা এমনি করে হাত তুলে দাঁড়িয়ে আছে। মা চণ্ডী সব শেষে একটি কাহিনী দিয়ে শেষ করি, বলতে ভালো লাগে। আমি তখন কামারপুকুরে ছিলাম, সেখানকার স্কুলের হেডমাস্টার, আমি খোঁজ করে জানতে চাইলাম এই গ্রামে কেউ মাকে দেখা গ্রামের লোক আছে, তখন জয়রামবাটি কামারপুকুরে মায়ের সন্ন্যাসী শিষ্য ভর্তি। আমি খোঁজ করতে গিয়ে জানলাম একজন গোয়ালা আছে, আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি মাকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। কেমন দেখেছেন? কেমন আর, আমাদের বুড়ো ঠাকুমা দিদিমার যেমন হয়। আমি বললাম, কোনো কথা মনে পড়ে? বলে হ্যাঁ খুব মনে পড়ে, আমরা তখন ছোটো ছিলাম, মায়ের কাছে যেতাম, আমরা কলকাতার বাবুরা এলে পরে দুধ নিয়ে যেত, আমরা সেই দুধ আনলে পরে মা আমাদের পিঠে হাত বুলিয়ে দিতেন। আমি বললাম, আর কিছু মনে পড়ে? বলে হ্যাঁ একটা কথা মনে পড়ে, একদিন আমরা কয়েকজন রাখাল গরু চড়াতে গিয়েছি, আকাশ কালো মেঘে ছেয়ে এসছে, আমরা দেখছি হঠাৎ বৃষ্টি এসে যাবে, আমরা ছুটতে আরম্ভ করেছি। সেই গ্রামের পাশে একটা বট গাছ ছিল, আমরা সেই বট গাছকে লক্ষ্য করে যাচ্ছি, যেতে যেতে দেখছি মা সেইখানে দাঁড়িয়ে আছেন, পাশের গ্রামে গিয়েছিলেন, দুটো হাত বাড়িয়ে ডাকছেন, আয় আয়। আমরা গিয়ে মার হাতের বাঁধনে ধরা দিলাম, গরুগুলো মাকে ঘিরে এলো, বললে বিশ্বাস করবেন না মহারাজ, মেঘ থেকে গেল। ওর কথা শেষ হলো, আমার ভাবনা শুরু হলো, আমাদের জীবনেও তো এরকম দুঃখ কষ্ট আসে, সেই দুঃখ কষ্টের মধ্যে যদি মনে হয় একজন মা হাত বাড়িয়ে আছেন, একজন মা পা ছড়িয়ে বসে আছেন, তখন যদি সেই পা জড়িয়ে ধরে বলি মা আমার কি হবে, তখন শুনব মা বলবেন, ভয় নেই যেন বাবা তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। তখনও যদি বলি আমার জীবন অনেক দুঃখ, কি হবে মা অনেক কালি অনেক গ্লানি, তখন শুনব মা বলবেন, ভয় নেই আমার ছেলে যত ধুলো কাদা মাখুক সব ধুয়ে মুছে কোলে তুলে নেব। তখনও যদি মনে হয় মা তুমি কেমন মা, শুনব মায়ের গলায় নয় মায়ের শিষ্যদের কথায়, মা হচ্ছেন গণ্ডি ভাঙা মা, মা হচ্ছেন জন্ম জন্মান্তরের মা। আর গিরিজিবাবুকে মা বলেছিলেন, আমি পাতানো মা নই, আমি গুরুপত্নী নই, আমি সত্যি জননী, সেই সত্যি জননী মা সারদার চরণে এই প্রার্থনা। আমাদের জীবন অনেক দুঃখ অনেক কষ্ট আছে, কিন্তু করুণাময়ী মা একটি আমাদের আশীর্বাদ করুন, যেন তার মতো সহ্য গুণ হয়, তার মতো যা পেয়েছে তাতেই সন্তুষ্ট হওয়া যায়, আর তার চরণে এই প্রার্থনা। কৃপাময়ী মা
আমাদের সব দুঃখ কষ্ট দূর করে আমাদের কোলে তুলে নাও। মার একটি আশীর্বাদ মা দিয়েছিলেন, মোর ভালোবাসা আর আশীর্বাদ সকলের তরে আছে, যারা আসে নাই যাহারা আসিবে আর যারা আসিয়াছে সব সন্তানে আমার এ কথা জানিয়ে দিও মা। এ শুভ বারতা আমি ঘোচাবো সকলের ব্যথা, আদরে টানিয়া কাছে নমস্কার। এই দুর্লভ মানবদেহ লাভের প্রকৃত সার্থকতা কোথায়? বহু পুণ্য বলে এই মানবদেহ লাভ হয়, যদি এমন দেহ পাইয়াও মুক্তির জন্য যত্ন না করা হয় তাহা হইলে এমন সুযোগ আবার কবে হইবে কে বলিতে পারে? অতএব যাহাতে এই জন্মেই চৈতন্য হয় তাহার চেষ্টা করা সর্বতোভাবে বিধেয়। শাস্ত্রে তাই বলিয়াছেন, অনেক পুণ্যফলে দুঃখরূপ সমুদ্র পার হইবার জন্য তুমি এই দেহরূপ নৌকা পাইয়াছ, যতদিন না তোমার এই দেহ নষ্ট হইতেছে ততদিন ইহার উপযুক্ত ব্যবহার করো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ঈশ্বরকে পেতে হলে সর্বহারা হতে হবে, ভেবে ভয় করো না। তাকে পাওয়া মানে সবকে পাওয়া, ব্যাঙের বুদ্ধি ভয় প্রস্রাব করে পালানো। তুমি কি তাই করবে? ব্যাঙই থাকবে, ব্যাঙ থাকে ব্যাঙেরই জগতে। বন্দে দেবম উমাপতি সুরগুরুম বন্দে জগত্তারণম বন্দে পন্নগভূষণম নিগধরম বন্দে পশুপতিনাথম বন্দে সূর্য শশাঙ্ক বহিনমনম বন্দে মুকুন্দপ্রিয়ম বন্দে ভক্তজনার্দন চ বরদম বন্দে শিবম শঙ্করম। অসংখ্য ফোন আসে গীতা সম্বন্ধে, আপনারা জিজ্ঞেস করেন যে কৃষ্ণ অর্জুনকে এক জায়গায় বলেছে, সব ফল আমার উপর ছেড়ে দে, তুই নিবৃত্ত মাত্র হয়ে যা, তুই সব কিছু আমার উপর চাপিয়ে দিয়ে তুই হালকা হয়ে যা, তুই কোনো কিছুই নির্বাচন করিস না, তোকে আমি যা বলছি সেটাই তুই কর, বাদ বাকি সব আমার উপর ছেড়ে দে। তুই যদি আমার উপর সব ছেড়ে দিতে পারিস তো সব দায়িত্ব আমি নিলাম, তোকে যাতে কেউ না বধ করতে পারে, তোর ক্ষয়ক্ষতি যাতে কেউ না করতে পারে, তুই এপারেও যাতে শান্তিতে থাকতে পারিস, ও পারেও যাতে তোর পথ থাকে বৈকুণ্ঠে, সে রাস্তা আমি দেব, আমি তো তোকে রাখবো, আমি তো সেই পরম পুরুষ। কেন এরকম কথা বলেছেন? উনি সব ফলের আকাঙ্ক্ষায় ত্যাগ করতে পেরেছেন। আমাদের কাছে একটু অসুবিধার মধ্যে আমরা পড়ি, আমরা সংসার ব্যক্তি সব কিছু যাই কিছু করি না কেন একটা ফলের জন্য করি। আমরা পড়াশুনো করি বিনিময়ে একটা কাগজের জন্য, একটা সার্টিফিকেট যদি পেয়ে যাই। আমরা কাজ করি বিনিময়ে বেতনের জন্য, এরকমভাবে ব্যবসা করি তার বিনিময়ে অর্থ, কেন ভুকা পেট হই নাই গোপালা একটা কথা আছে, যে যদি পেটে খিদে থাকে ভজন হই নাই গোপালা, ভজন হয় না। তা গোপালের ভজন আমরা কী করে করবো যদি পেটে খিদে থাকে? তাহলে সব জায়গায় যখন একটা গণিত চলছে, এখানে গণিত ছাত্রী উনি কেন বলছেন, আমরা যদি দেখি হিটলার, ঔরঙ্গজেব, চিঙ্গিসকা, এরা যদি ছোট্ট অবস্থায় কুয়ে পড়ে যেত, তাকে যে যদি কেউ বাঁচাতো, তাহলে এই হিটলার তো অসংখ্য মানুষকে হত্যা করেছে, তাহলে তারও হাত থাকতো, কারণ এই বাচ্চাটাকে বাঁচাবার জন্যই তো এত হত্যা হয়েছে। এটাও তো হতে পারতো, বা এটাও তো হতে পারতো যে তুলসীদাসের মতো মানুষ যদি নদীতে পড়ে যেত, কেউ যদি না বাঁচাতো, একটা সাধু এত বড় সাধু জন্মগ্রহণ হতো না, জগৎ এত সুন্দর জিনিস পেত না, যে জিনিসের দ্বারা জগৎ এখন শান্তিতে আছে। অতএব আমরা কিসের জন্য কী করে বুঝবো কোন বৃক্ষে কী ফল হবে? কৃষ্ণ বীজ চেনে, কৃষ্ণ এমন একটা চাষি, সে বীজ দেখে বলে দেবে এটা জামের বীজ, এটা আমের বীজ, এটা লঙ্কার বীজ, কিন্তু আমরা সেটা চিনি না। আর বীজ সর্বদা চায় আমি যাতে না বেরোই, আমি যেমন আছি তেমন যেন থাকি। যেরকম ডিম সবসময় ফুটতে চায় না, অনেক তা দেওয়ার পর ফোটে, সেরকম অর্জুনের সেই বীজটাকে ভাঙার চেষ্টা করছে কৃষ্ণ। কৃষ্ণ বোঝাবার চেষ্টা করছে অর্জুন, তুই বৃহৎ গাছ, তোর তলায় অনেক মানুষ ছায়া পাবে, তোর তলায় এসে মানুষ অনেক শান্তি পাবে,
তুই যা ফল দিবি মানুষ খেয়ে তার আহারে শান্তি পাবে, বিশ্রাম পাবে। তুই তোকে জান, তুই যদি বীজ হয়ে পড়ে থাকিস তাহলে কত মানুষ তোর থেকে বঞ্চিত হয়ে যাবে। তুই যখন প্রকাণ্ড গাছ হবি তখন আকাশের পর্যন্ত তুই লম্বায় উঠে যাবি, আমার সঙ্গে তোর দেখা হবে। এরকম বিভিন্ন কথা বা বিভিন্নভাবে অর্জুনকে ভগবান বোঝাবার চেষ্টা করছেন, বলছেন তুই নিমিত্ত মাত্র হয়ে যা, ফলের আকাঙ্ক্ষা করিস না। ফলের আকাঙ্ক্ষা করলে তোর দুঃখ হবে, ভালো হলে তুই খুশি হবি, খারাপ হলে তুই দুঃখ হবে। আর যদি আকাঙ্ক্ষাই না করিস যে যা হবে হবে আমি কর্ম করতে হয় করবো, তাহলে কিন্তু তোর না সুখ আসবে, না হাসবি, না কাঁদবি, তোর মধ্যে একটা সমতুলের ভাব এসে যাবে। আর সমতা ভাব যখনই আসবে তখনই কিন্তু ভগবানকে তুই পাবি, তুই তখন ভগবান আনন্দ সরোবরে নিজেকে ডোবাতে পারবি। এরকম একটা পরিস্থিতিতে কৃষ্ণের চেষ্টা অর্জুন যেন ঢুকে পড়ে, অর্জুন যেন আর কোনোভাবেই নিজেকে বীজের মধ্যে বদ্ধ না করে ফেলে। ঠিক সেরকমভাবে আমাদের ক্ষেত্রেও তাই হয়, আমরাও নিজেকে আটকে ফেলি সংসারের জাতিকলে, সংসারের মধ্যে আটকে ফেলি। আমরা ভাবি আমার ছেলেটাকে কে দেখবে, আমার মেয়েটাকে কে দেখবে, আমার এই টাকাটা যদি না পাই কী করে হবে, মেয়ের বিয়ে কবে হবে, নানানভাবে ভাবি। কিন্তু ভাবি না এই যে ছেলে পেয়েছি, এই যে মেয়ে পেয়েছি, এটা আমার দ্বারা নয়, ঈশ্বর পাঠিয়েছেন। আমার কাজ শুধু তাদেরকে তাকে রাখা, তাকে ত্যাগ করে না, তাকে সঠিকভাবে বিয়ে থাকা দিয়ে যেটুকুনি মা বাবার কর্তব্য সেইটুকুনি করি, তার বাইরে যেন আমি চিন্তার মধ্যে না ঢুকি। ফ্রিজের কাজ কী? ফ্রিজের কাজ হচ্ছে আইস জমানো, আর কোনো কাজ নাই। বাবা মার কাজও তাই, জলটা বাইরে থেকেই আসছে, সেই জলটা জমে আইসক্রিম হচ্ছে, সেটাকে বের করে দেওয়া। সেরকম বাবা মা হচ্ছে একটা কেয়ারটেকার, আর পরম পিতা মাতা হচ্ছে গৌরীশঙ্কর, শিব আর দুর্গা, তার কথা চিন্তা করা। তিনি যখন পাঠিয়েছেন নিশ্চিতভাবে তিনি আমার সন্তানকে দেখবেন, আমি মাঝে পড়ব কেন? আমি বরঞ্চ তাকে এমন একটা জায়গায় নিয়ে যাই, এমন একটা বুদ্ধি দিই, এমন একটা শরণাগত শ্রদ্ধা ভাব দিই, যাতে সে গৌরীশঙ্করকে নমস্কার করতে বাধ্য হয়, সে যেন জানে যে বাবা মার ওপরে আর একটা বাবা মা আছে যার চোখ থেকে কেউ ফাঁকি যায় না। আমি যদি কোনো অসৎ কাজ করি, কোনো ভুল করি, কোনো মানুষকে দুঃখ দিই, হয়তো বাবা মাকে লোকাতে পাচ্ছি ঠিক, কিন্তু পরম পিতা মাতা যার থেকে আমার বাবা মাও সৃষ্টি হয়েছে তাকে আমি লুকাতে পাচ্ছি না। এরকম ভাবদশায় যখন আসবে ব্যক্তি তখন সে কোনো খারাপ কাজ করতে পারবে না। সে কাল যা করতে পারছো ব্যবসায় আস্থা করতে গিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, এরকম চিত্তদশায় আসা উচিত। কিন্তু আমি মুখে রাম নাম, মুখে আল্লাহ আল্লাহ, মুখে কৃষ্ণ কৃষ্ণ যদি আমি করি, কিন্তু অন্তরে কিন্তু আমি ঠিক জায়গায় যদি না থাকি, তাহলে সেই নাম উপরে চাদর দেওয়ার মতো হবে। মুখে বললাম জয় সীতারাম, জয় রাধে কৃষ্ণ, তাহলে সমস্যার মধ্যে পড়ব। কারণ একটা দোকান ছিল, সেই দোকানের একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হচ্ছে গ্রাহক যখন আসতো একটা ভালো মনোচিকিৎসককে বসিয়ে রাখতেন দোকানদারের মালিক, যে গ্রাহকের কাছে কত টাকা পয়সা আছে তুমি জেনে বলবে। এবার যখনই গ্রাহক ঢুকতো সঙ্গে সঙ্গে মনোচিকিৎসক বলতে শুরু করত হরি হরি, হরি হরি মানে হচ্ছে হরণ করা, লুটে নাও লুটে নাও। তারপরে যে মালপত্র দেখাতো সে বলতো কেশব কেশব, ঠিক আছে ঠিক আছে। আর একজন যে কাউন্টারে স্লিপ বানাতো সে বলতো রাম রাম, সব হয়ে গেছে। তো এরকম যদি চিত্তদশা আমাদের হয়, এরকম যদি আমরা জপ করি, এইভাবে যদি আমরা ব্যবসা করি, তাহলে কিন্তু গোপালকে, গোবিন্দকে আমরা থেকে বঞ্চিত হয়ে যাব, এতে আমাদের সমস্যা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এই জায়গাটায় কবির বারণ করছেন, কবির বলছেন, ভক্ত কবির বলছেন, তোমার হৃদয় থেকে যদি আসে তাহলে করো, লোক দেখানো করা বন্ধ করো। তুমি ব্যক্তিগত জীবনে খারাপ কাজ করে বেড়াচ্ছ আর মুখে রাম নাম করছো, তুমি অ্যানেস্থেতিয়া দিয়ে কাকদের অবশ করার চেষ্টা করছো, তুমি ভক্তদের অবশ করার চেষ্টা করছো, এতে স্বাভাবিকভাবে কিন্তু দেখা যাবে যে ভক্তরা কিছুটা কষ্ট পাবে ঠিকই, তোমাকে দূর থেকে দেখে ভাববে সাধু, এর কাছে যাওয়া দরকার, এ তিলক ফিলক চন্দন লাগিয়ে বসে আছে, এর দোকানে জিনিস কিনি, কিন্তু তুমি একে একটা জিনিসের দাম ডবল দিয়ে লুটছো, তার জন্যে কিন্তু ওদের ক্ষতি হবে না, ওদের সাময়িক টাকা পয়সার ক্ষতি হবে, ওরা কিন্তু জিতবেই, কিন্তু তোমার পরম ক্ষতি হবে। তুমি সর্বদিক দিয়ে দেখবা তোমার সংসার জীবনে কিছু না কিছু অশান্তি, চারিদিক থেকে তুমি ঘেরাটোপের মধ্যে পড়ে গেছো, তুমি তোমার কর্মের জন্য সমস্যার মধ্যে পড়ছো, অতএব তুমি কর্মকে শুধরাও। তুমি যদি রামকে ডাকো, আল্লাহকে ডাকো, পুরো প্রাণ দিয়ে ডাকো, লোক দেখানো ডাকাটা তুমি বন্ধ করে দাও। এরকম চিত্তদশা যদি আমরা না যেতে পারি, এরকম জায়গায় যদি আমরা না পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ডাক সব বিফল হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। বাল্মীকি মরা মরা বলতে বলতে রাম উপলব্ধ হয়েছিলেন, আমরা কেন পারবো না? প্রহ্লাদ ভগবানকে পেয়েছিলেন, ধ্রুব ভগবানকে পেয়েছিলেন এক নামে, আমরা কেন পাবো না? তাহলে আমাদের নাম যদি অন্তর থেকে না আসে, হৃদয় থেকে না আসে, চোখের জল আমরা যদি সংসারের জন্য ফেলি,
কখনো ভাবি যে সৃষ্টি করেছে তার জন্য একবার ফেলি? যে আমাকে পাঠিয়েছে, আমাকে কে পাঠিয়েছে? ঈশ্বর পাঠিয়েছে, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর যা দিয়েছেন আমাকে সব কিছু আমারই জন্য দিয়েছেন যাতে আমি ভালো থাকি। কিন্তু আমি যদি না মানতে পারি, আমি আমার দুঃখ দারিদ্রতাকে যদি না মানতে পারি, এটা আমারই বোকামি হবে। এক ব্যক্তি ছিল, ভালো ফকির, মেয়ে ফকির ছিল, ফকিরানি বলা চলে, মেয়ে সাদিকা। সে একদিন হাটের মাঝখানে বসে ঈশ্বরকে প্রার্থনা করছে, ভগবান আমার যা দরকার তা তুমি অনেক দিয়েছো, ধন্যবাদ। তিনি রোজ এই একই প্রার্থনা করতেন, ভগবানকে ধন্যবাদ দিতেন। সেই রাস্তা দিয়ে এক জমিদার যাচ্ছেন, জমিদার যেতে যেতে বল হঠাৎ দাঁড়িয়ে পড়েছেন একদিন, আর সহ্য হয়নি জমিদারের এই মিথ্যা শুনতে শুনতে। সে দাঁড়িয়ে সেই ফকিরকে বলছেন, মিথ্যা কেন প্রার্থনা করো, তুমি তো ফকির, তোমার তো আর কিছু চাই না, তাহলে তুমি মিথ্যার আশ্রয় কেন নিচ্ছো? তোমাকে যা দিয়েছে তাতেই তোমার যথেষ্ট ধন্যবাদ জানাও। তোমাকে কি দিয়েছে? না তোমার ভালো ঝুপড়ি আছে, না একটা বস্ত্র আছে ভালো পরার মতো, খাওয়ার জন্য হাহুতাশ করতে হয়, তুমি কি কিছু পেয়েছো? তখন সে ফকির যে উত্তরটা দিয়েছিল সেটা সত্যি আমরা যদি একটু চিন্তা করি আমাদের চোখে জল চলে আসবে। সে বলেছিলেন যে দরিদ্রতা আমার প্রয়োজন, তাই দরিদ্র আমাকে করে পাঠিয়েছে, দরিদ্রতার মধ্যে আমি ঈশ্বরকে পাবো তাই দারিদ্র আমাকে বানিয়েছে। অতএব যেটা আমার প্রয়োজন সেটা করে যখন ঈশ্বর পাঠিয়েছেন সেটার মধ্যে আমি খুশি। তাই আমাদের যেভাবে ঈশ্বর পাঠিয়েছে, যে কুলে পাঠিয়েছে, যে সংসারে পাঠিয়েছে, যেভাবে পাঠিয়েছে সেগুলোকে ত্যাগ না, সেগুলোর মধ্যে থেকেই ঈশ্বরের যদি আমি ভজনা করতে পারি তাহলেই কিন্তু আমার লাভ হবে। কিন্তু আমরা সেটা করতে পারি না, সেটাই কিন্তু আমাদের অসুবিধা হয়ে পড়ে। আমরা সেই ফকিরের মতো কখনো বলতে পারি না, তুমি যেভাবে আমাকে পাঠিয়েছো তাতে আমি সন্তুষ্ট। এরকম যদি অবস্থায় আমি আসতে পারি তাহলে নিশ্চিতভাবে কিন্তু একটা শান্তির জগতে আমি শান্তির বর্ষার মধ্যে প্রবেশ করতে পারবো। কিন্তু আমরা আমাদের মধ্যে এত ছটপট থাকে, এত সংশয় থাকে, যার ফলে আমরা সর্বদা ভাবি না এটা ঠিক হচ্ছে না, ভগবান এটা ঠিক করছে না, বা এখানে মানত করলে বোধহয় এখানে কাজ হয়ে যাবে। আমার প্রথম জোর গুরুকরণ, দ্বিতীয় জোর আমার ঈশ্বরকে হৃদয় থেকে ডাকা। এই দুটো যদি ঠিক মতো কেউ, যে কোনো ব্যক্তি যদি করে সে কিন্তু শান্তির জগতে থাকবে। অপরকে দেখে ঈর্ষা না, কে বাড়ি বানালো, কে চারটে গাড়ি বানালো, কে একটা সোফা কামবেড আনলো, নিজে আপসেট থেকে লাভ নেই। ও সোফা কামবেড বাড়িতে ঢুকেছে, আমি আপসেট থাকবো কেন? আমি আমার স্বভাবে থাকবো, আমার যেটুকুনি রাস্তা তার মধ্যে থাকবো, আমি যেন সম্মানের সঙ্গে থাকতে পারি, আমি যেন প্রভুকে ডাকতে পারি, আমি যেন প্রভুর নামে নামের সঙ্গে যুক্ত হতে পারি। এরকম যদি চিত্তদশায় আমি চলে যেতে পারি তাহলে দেখা যাবে যে সোফা সেটও আমাকে আপসেট করতে পারছে না। তাই সেই জায়গাটা পর্যন্ত আমাকে তো পৌঁছাতে গেলে আমাকে মহাপুরুষের স্মরণে যেতে হবে, গৌতম বুদ্ধের স্মরণে যেতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, মহাপুরুষ কখনো কিন্তু শেষ হয় না। আর মহাপুরুষ তারা যারা সংসার করে ঈশ্বরকে ডাকে। কবির, ভক্ত কবিরের নাম আপনারা সবাই শুনেছেন, কাশীর প্রসিদ্ধ ভক্ত কবির তুলসীদাস। আমার দুঃখ যে এদের বইগুলো থাকা দরকার, কেন মানুষ সঠিক পদগুণে জানুক। তা এরা কিন্তু পরিষ্কার বলেছেন যে বিড়লা যোগী, অতএব শ্রেষ্ঠ যোগী তিনি যিনি সংসার করে ঈশ্বরকে ডাকেন। তিনি সাধুদের কিন্তু যোগীর মধ্যেই ফেলেনি, বলেছে ওরা তমস ব্যক্তি, ওরা তো সংসার ফাঁকি দিয়েছে, ওরা কি ঈশ্বরকে পাবে? আমাদের দুটো পা যদি আমরা দুটো ব্যবহার করি আমরা সুন্দর চলতে পারবো, একটা সংসার একটা সাধনা, এই হচ্ছে দুটো পা। আমরা যদি এক পায়ে চলি সে ব্যক্তি খোঁড়া পঙ্গু। তাই জন্য আগেকার দিনে মহাত্মারা সবসময় আমাদের শিখিয়েছে, না সাধু হয়ে যাও, বনে চলে যাও, জঙ্গলে চলে যাও, হিমালয়ে চলে যাও, সংসার ত্যাগ করো, মাকে দুঃখ দাও, বোনকে দুঃখ দাও, বোনকে বিয়ে দিও না, সংসারের জন্য কোনো কাজ করো না, যত উপদ্রব এরাই কিন্তু বেশি দিয়ে গেছে। না, কবির বলছেন এদের থেকে বাঁচো, যে সঠিক তোমাকে পথ দেখাচ্ছে তাকে তুমি ধরো। কবির সঠিক ব্যক্তি, তাই তো আমরা বারবার, আর আমরা যখন কবির, নানক, তুলসীদাস, মীরা কথা বলি তখন যেন হৃদয় একটা শান্তিতে ভরে যায়, নামেই শান্তি, যেন বলার আর কি দরকার আছে। আমরা যদি পুরাণ দেখি, পুরাণে দেখবো যদি আমরা 500 বছর তারও পেছনে চলে যাই, 700 আরও পেছনে যদি চলে যাই তাহলে দেখা যাবে সেখানে রাধার কোনো উল্লেখই নেই। কেন? কৃষ্ণের এক সখী ছিল উল্লেখ আছে, রাধার উল্লেখ নেই। মানে রাধা কৃষ্ণের ছায়া হয়ে গেছিল, ছায়ার কী উল্লেখ করবে? জয়দেব একমাত্র উল্লেখ করেছিলেন, রাধা শব্দটা ধারা থেকে এসেছিল, তাই ধারাকে যদি উল্টাই তাহলেই হয় রাধা, জয়দেব উল্লেখ করেছিলেন। সেরকম আমরা যদি ভগবানের ছায়া হয়ে যাই উল্লেখের দরকার হবে না, ভগবানের সঙ্গে সঙ্গে তো থাকবো। আর ভগবান সর্বদা ভক্তের সঙ্গে থাকে, এই না ভগবান ভক্তকে কোনোভাবেই ছেড়ে রাখে না। আমাদের ভুল, আমাদের চোখের দৃষ্টি কম,
তাই আমরা দেখতে পাই না। সূর্যদাস হতে পারি না কেন? সূর্যদাসের তো চোখ নেই, তিনি তো ভগবান পেয়ে গিয়েছিলেন। তা আমাদের চোখ থাকতে আমরা ভগবানকে দেখতে পাই না কেন? আমাদের শরণাগত ভাব নেই, আমাদের শ্রদ্ধা নেই, আমাদের যেটুকুনি শ্রদ্ধা সব আবরণ। চারবার নমস্কার করি, বুকে হাত দিই, হে ভগবান, এ হচ্ছে পরম নাস্তিক জানতে হবে। চারবার হাত দেওয়ার দরকার নেই, অন্তর থেকে ডাকো, তাহলেই তোমার শ্রদ্ধা ঠিক আছে। নাহলে এই শ্রদ্ধা আবার উড়ে যেত। আমি ভয় পাই, আমি ভয়ভীত হই যে বারবার প্রণাম করে তাকে দেখে, কারণ জানি এর প্রণামটা হচ্ছে একটা মুখোশ। এ এখন করছে, কালকে যদি ভুলে যায়, বরঞ্চ যে প্রণাম কম করে তাকে দেখে আমার শ্রদ্ধা জাগে। এই জন্যে জাগে যে না, এ ব্যক্তি দৃঢ়তা রয়েছে, এ ব্যক্তি হৃদয় দিয়ে প্রণাম করছে, এ একবারই প্রণাম করছে হৃদয় দিয়ে, এ আর নড়াচড়া করবে না, এর মধ্যে শ্রদ্ধার জন্মগ্রহণ করেছে। তাই এরকম শ্রদ্ধার জন্মগ্রহণ যদি আমাদের মধ্যে না করে, আমরা তাহলে কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়ব। তাই ভগবানকে পেতে গেলে দান তাপ যজ্ঞ কীভাবে করা উচিত, কৃষ্ণ ধীরে 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 বলেছে, অষ্টবর্গমণি গীতাও ধীরে ধীরে সেই উল্লেখ আছে, শিবগীতা তো প্রত্যেক ব্যক্তির আমাদের পড়া উচিত। ভগবান শিব কী বলেছেন যে আগে গুরুকরণ, তাই জন্য শিবগীতাকে পড়া উচিত। কেন গুরু করতে হয়, কেন গুরুমন্ত্র প্রয়োজন হয়, কেন আমরা একাই ঈশ্বরকে পাই না, এইসব নানান ব্যাখ্যা শিবগীতার মধ্যে আপনারা পাবেন। তাই আমাদের যদি সঠিক পথ সঠিকভাবে সুন্দরভাবে বাঁচতে হয়, শুধু সমস্যার পারের যদি পারের জন্য গুরু নয়, সমস্যার পরে সমস্যার সমাধান তো নিশ্চিতভাবে এক সদ্গুরু করে দেবেন, কিন্তু তারপরেও যেন দুহাত তুলে ভগবানকে ডাকতে পারি। আমাদের ডাক যেন এরকম হয়, আমি দেখেছি অনেক মন্দির মসজিদে হাত তুলে ভগবানকে স্যালেন্ডার করে, পেছনে যদি একটা কুকুরে ঘাউ করে ওঠে হাত নামিয়ে ফেলবে ভয়। এই হাত তোলার কী প্রয়োজন? অন্তর থেকে তো তোলেনি, অন্তর থেকে তুললে তার মধ্যে অভয় আসবে, ঘেউ করুক আর কেউ ডাকুক হাত নামাবে না, হাত উঠেছে তো উঠেই থাকবে। আজ এই পর্যন্ত। সাধনার উন্নতির জন্য নিরন্তর চেষ্টা করে যাব, হে দয়াময় আমার তমগুণ নাশ করো, আমি সাধনার প্রতি যত্নবান ও শ্রদ্ধাবান হতে চাই।